বলরামপুর চৌপতি এলাকায় জাতীয় সড়কের উপর লরির ধাক্কায় গুরুতর আহত সাইকেল আরোহী আশঙ্কাজনক অবস্থায় স্থানান্তর জেলা হাসপাতালে তার নাম গঙ্গেশ বসাক এবং তার বলরামপুর চৌপতি এলাকার পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এই বিষয়ে জানা যায় যে সোমবার বিকেলে ওই ব্যক্তি সাইকেল নিয়ে বলরামপুর চৌপতি এলাকা থেকে সাইকেল বাড়িতে ফিরছিলেন সেই সময় কোচবিহারের দিক থেকে তুফানগঞ্জগামী লরির সাথে ধাক্কা হয় এবং রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাকে নিয়ে আসা হয় তুফানগঞ্জ হাসপাতালে কিন্তু তার মা গভীর ক্ষত থাকার কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হয় বলে হাসপাতাল সূত্রে খবর ফলে আশঙ্কাজনক অবস্থায় তাকে জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় এবং ঘটনাস্থল থেকে লরিটিকে আটক করলেও চালক পলাতক বলে জানা যায় সংঘর্ষ হয় উনি মাথায় বাড়ি খায় পড়া যায় এবং মাথার সাথে ধাক্কা লাগে এবং মাথায় ছিটকা পড়া মাথায় থেকে অনেক রক্ত বেরো তারপরে আমি আর সবন্দা মিলে আমার কিছু হয় না আমি ওইখানে আশেপাশে ছিলাম তো পরে দৌড়ে গিয়ে এমবিট লাইট এক আনন্দমুখর ভবিষ্যতের সমাহার শিক্ষা ও চিকিৎসা কেন্দ্রের খুব কাছে আবার এনজিপি স্টেশন কিংবা এয়ারপোর্টে সহজে পৌঁছে যাওয়ার পথ এশিয়ান হাইওয়ের ওপর নতুন শিলিগুড়িতে 20,000 স্কয়ার ফিটের ক্লাব হাউস ক্লাব ডেলিসিয়া রয়েছে সুইমিং পুল কিডস জোন মাল্টিজিম আর বিনোদনের অফুরন্ত সম্ভার সাধ্যের মধ্যে সাধ পূরণের ঠিকানা এমবিটি লাইট